যখন আত্মসাৎকারী আত্মসাৎ করে তখন সে ঈমানদার থাকে না, তখন তার থেকে ঈমান চলে যায়। আল্লাহর নবী বলেন ফাইয়াকুম ওয়া ইয়াকুম, ও আমার উম্মতেরা সাবধান হয়ে যাও, ও আমার উম্মতেরা সাবধান হয়ে যাও, জিনা থেকে সাবধান হইয়া যাও, চুরি থেকে সাবধান হইয়া যাও, মদপান করা থেকে সাবধান হইয়া যাও, লুণ্ঠন করা থেকে সাবধান হয়ে যাও, আত্মসাত করা থেকে সাবধান হয়ে যাও। যখন তোমরা এই কাজগুলোর মধ্যে লিপ্ত হইয়া যাইবা তোমাদের থেকে ইমান চলে যাবে। এজন্য ভাই সাবধান হওয়ার প্রয়োজন আছে কি না? আছে না? অবশ্যই আছে। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাল আবদু খারাজা মিনাল ঈমান فكان فوق رأسه كالظلة فإذا خرج ذلك العبد رجع إليه الإيمان. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা কানাল আব্দু, যখন বান্দা জিনা করে, যখন বান্দি জিনা করে, ইজা কানাল আব্দু খারাজা মিনহুল ঈমান, তার থেকে ঈমান চলে যায়। যখন বান্দা বান্দি জিনায় লিপ্ত হয়ে যায় তার থেকে ঈমান চলে যায়। ফাকানা ফাওকা রাসিহি কাযুল্লা, ঈমান চলে যায় অর্থাৎ বেঈমান হয়ে যায়। তখন তার ঈমানটা কোথায় থাকে? আল্লাহর নবী বলেন ফাকানা ফাওকা রাসিহি কাযুল্লা, তার মাথার উপর ছায়া হিসাবে ঈমানটা থেকে যায়। ঈমান চলে যায়, ঈমান তার আত্মা থেকে ঘর থেকে, জিনাকারী যখন জিনায় লিপ্ত হয়ে যায় ঈমান বাহির হয়ে যায়। ঈমান কোথায় যায়? বিলে তার মাথার উপর ছায়া হিসাবে ছায়া দিতে থাকে। এরপরে যখন বান্দা বান্দি জিনা বেবিচার থেকে মুক্ত হয়ে যায়, জিনা বেবিচার শেষ করে ফেলে, তখন আবার ঈমানটা তার অন্তরের মধ্যে ঢুকে যায়। ভাই বোঝা গেল জিনা এবং বেবিচারের পথ ভালোর পথ না মন্দের পথ? মন্দের পথ। এদিন আল্লাহ বলেন লা তাকরাবু লা তাকরাবু জিনা ইন্নাহু ফাহিশাতাহু ওয়া সাআ সাবিলা, জিনা বেবিচার মন্দের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিনা বেবিচারটা কের পথ পাই? মন্দের। وفي رواية ابن عباس ولا يقتل حين يقتل وهو مؤمن. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন হত্যাকারী একজন মানুষকে হত্যা করে তখন সে ঈমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। আল্লাহর নবী বলেন কায়দা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা ইয়াকুলু হিনা ইয়াকুলু ওয়া মুমিন, হত্যাকারী ব্যক্তি, কতলকারী ব্যক্তি কতল করা অবস্থায় ঈমান থাকে না, তার থেকে ঈমান চলে যায়। আমি ইবনে আব্বাসকে বললাম ও ইবনে আব্বাস ঈমান কিভাবে চলে যায়? মানুষের ফল থেকে, মানুষের অন্তর থেকে ঈমান কিভাবে চলে যায়? ইবনে আব্বাস বললেন এটা এমন ভাবে ইমান যে কিভাবে চলে যায় এটা হলো এমন ভাবে মিলে কি ওয়াসাব পাকা বাইনা আসা বিহি, উনি উনার হাতের আঙ্গুল গুড়া একটার মধ্যে ওপরটা ঢুকাইয়া দিলেন, ওয়াসাব পাকা বাইনা আসা বিহি সুম্মা খরাজহা, আঙ্গুলগুলা এক আঙ্গুল আরক আঙ্গুলের মধ্যে ঢুকাইয়া দিলেন, এরপরে বাহির করে দিলেন। ইবনে আব্বাস বললেন ওরে ইকরামা, এক আঙ্গুলের মধ্য থেকে আরো আঙ্গুল যেভাবে বাহির হইয়া যায়
চিত্তদ্রুপভাবে তার অন্তর থেকেও ঈমান চলে যায়। আল্লাহ আইনাবাস বললেন কাল হাকাদা ওয়াশাবাক বাইনা আসামি সুম্মা খরাজা কাল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলেন তখন তার মধ্যে সে কি থাকে না, লা ইয়াকুন হাযা মুমিনান তাম্মা, তখন সে কি থাকে না ভাই পরিপূর্ণ ইমানদার থাকে না। এরপরে বলেন ওয়ালা ইয়াকুন লাহু নূরুল ঈমান, তার মধ্যে ইমানের নূর থাকে না, ইমানের পাওয়ার থাকে না। যখন মানুষ চুরি করে, যখন মানুষ জিনা করে, যখন মানুষ ডাকাত করে, যখন মানুষ আত্মসাত করে, যখন মানুষ লুণ্ঠন করে, যখন মানুষ একে অপরকে হত্যা করে, ইবনে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলেন তখন তার মধ্যে ইমানের কোনো নূর থাকে না।